অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশির আগস্ট 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমে জানাই এটা হচ্ছে ইঞ্জিনিয়ার রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। রাশিফলটি দেখুন আপনাদের এই মাসটি কেমন যাবে, একটি গাইড হিসাবে কিন্তু আপনারা এই রাশিফল নিতে পারেন, যেটা আপনাদেরকে চলার পথে কিছুটা হলো সাহায্য করবে। তো প্রথমেই আসি আপনাদের কর্মভাব। আপনাদের পঞ্চমপতি মঙ্গল ঠিক দশম স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে। অর্থাৎ কর্ম, আপনারা যারা কর্ম নিয়ে এতদিন টেনশন করছিলেন, সেই কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এবং কর্ম প্রাপ্তির সুযোগ কিন্তু আসতে চলেছে। এই মাসে না হলেও এটার কিন্তু বেনিফিট কিন্তু আপনারা আগামী দিনে কিন্তু পাবেন। প্রথম কর্ম। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের অর্থ। দেখুন এই মাসের 15 আগস্ট পর্যন্ত রবি থাকছে, রবি এবং বুধ থাকছে আপনার রাশিতে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং সরাসরি শনির সাথে দৃষ্টি। সেক্ষেত্রে কী হবে, আপনাদের ওয়াইফের সাথে কিছুটা হলেও মতান্তর, সমস্যা, তর্কাতর্কি এই দিকগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিংটা ঠিক মতন হবে না। এই 15 তারিখ অবধি আপনারা অবশ্যই একটু হলেও সাবধানে থাকবেন, নিজেদের মধ্যে কথাবার্তা ঠিকঠাক মতন বলবেন। এবং 16 আগস্ট এই রবি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ সক্ষেত্রিক সিংহ রাশির ঘরে। এবং 17 আগস্ট এই বুধ এই সিংহ রাশিতে অবস্থান করছে এবং দ্বিতীয়ভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, খুব জবরদস্ত যোগ। আপনাদের অর্থকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে, অর্থাৎ আর্থিক দিকটা আমি আপনাদেরকে খুব ভালো বলবো এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি, পদমর্যাদা, যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ ব্যয়ভাবে, হাসপাতালের ভাবে। অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এই হাসপাতালের খরচা, এই 1 আগস্টের পর থেকে এই হাসপাতালের খরচা এবং কিছু কিছু ক্ষেত্রে অপচয়, অর্থ অপচয়, আয় যেমন হবে পাশাপাশি ব্যয়টাও কিন্তু এই মাসে আপনাদের ততদিক লক্ষ্য করা যাচ্ছে। ইনকাম কিন্তু থাকবে, আর্থিক প্রবলেম কিন্তু থাকবে না, কিন্তু এই শারীরিক অসুস্থতা এবং অন্যান্য ক্ষেত্রে অপচয় দ্বাদশভাবে শুক্র এটা কিন্তু আপনাদের করাবে, একাদশপতি দ্বাদশে, চতুর্থপতি দ্বাদশে। আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা হলো অশান্তি, আপনাদের আত্মীয় স্বজন বা ভাই বোনদের সঙ্গে একটু হলো রিলেশন ক্রাইসিস কিন্তু কর্কট রাশির এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও অবনতি লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি, সেদিকে অবশ্যই সাবধানে থাকবেন। এবং এর পাশাপাশি এই সপ্তম স্থানে শনির অবস্থান এবং সরাসরি রবির দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেদিক থেকে অবশ্যই একটু হলেও সাবধানে থাকবেন, পার্টনারের দিকে অবশ্যই নজর রাখবেন। পার্টনার থেকে ধোকা খাওয়া, পার্টনার থেকে প্রতারণা হওয়া, এই সকল দিক কিন্তু কর্কট রাশির লক্ষ্য করা যাচ্ছে। তবে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সৌভাগ্য কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশির দ্বিতীয় ভাবকে এবং আপনাদের রাশির সরাসরি দশম ভাবকে। সেক্ষেত্রে কী হবে, আপনাদের দ্বিতীয়ভাবে অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের মজবুত করবে। আমি বারবার বলছি, বৃহস্পতি যেখানে বসে সেই জায়গাটা নাশ করে এবং যে ভাবের উপর দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে। আমি বারবার এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি, যে ভাবের উপর সেই ভাবটা কিন্তু নষ্ট হয়। অর্থাৎ দশমভাবে কর্মভাবে কিন্তু আপনাদের প্রচুর উন্নতি, কর্মক্ষেত্রে সাকসেস আসবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি এবং রবির সঙ্গে দৃষ্টি, আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক সাকসেস কিন্তু আপনাদের আসতে চলেছে। এবার আপনাদেরকে জানাই, যারা জুয়া
সাতটা লটারি ফাটকা শেয়ার, এইদিকে যারা টাকা ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আপনার রাহুর অবস্থান দেখবেন, শুক্রের অবস্থান দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই দিক থেকে এই আকস্মিক অর্থপ্রাপ্তি, এই শেয়ার বলুন লটারি বলুন জুয়া বলুন, এই দিক থেকে কিন্তু আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সেই দিক গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। তবে এইদিকে এই মাসে একটাই প্রবলেম আপনাদের হচ্ছে প্রেমের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দেখা যাচ্ছে, প্রেমে বিচ্ছেদ, প্রেমের সম্পর্কের চিড় ধরা বা প্রেমের জন্য আপনাদের হতাশা আসা, ডিপ্রেশন আসা প্রেমের ক্ষেত্রে, এই সকল দিক কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। প্রেমের দিকটা আমি এ মাসে ভালো দেখতে পাচ্ছি না, প্রেমের দিকটা হলে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করুন। বিবাহের দিক আপনাদেরকে আমি আবারও বলছি, 16 আগস্টের পর থেকে বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন, 16 আগস্টের আগে পর্যন্ত বিবাহের ব্যাপারে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে সমস্যা সেই দিকগুলো কিন্তু আসতে থাকতে পারে, হতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুপ্ত শত্রুতা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের উন্নতির কারণ, আপনি যে প্রোগ্রেস করছেন, আপনার যে উন্নতি সেটা কিন্তু আপনাদের শত্রুতা আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সেদিকগুলো অবশ্যই নজর রাখবেন, গুপ্ত শত্রুতা। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ, এই দিকগুলো হতে পারে, বা এমন কিছু অসুস্থতা হলে যেটার জন্য আপনাদের প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পিতার শরীরের দিকে অবশ্যই নজর রাখবেন, মাতার শরীরের দিকে, পিতা এবং মাতার শরীরের দিকে অবশ্যই নজর রাখবেন, সেক্ষেত্রে আপনারা কিছুটা হলেও তেমন যদি শরীরে হয় আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, যারা মিডিয়াতে আছেন, যারা গান বাজনার সঙ্গে আছেন বা ফটোগ্রাফির সঙ্গে আছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা খুব একটা কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসার দিকটা মধ্যম, ব্যবসার দিকে খুব একটা যে আপনারা উন্নতি করবেন তা নয়, কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টাকা চোট হয়ে যাওয়া বা টাকা আটকে যাওয়া সেই সকল দিক কিন্তু আছে। যারা সেলফ প্রফেশনাল আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কমিউনিকেশন যোগাযোগ দিকটা কিন্তু এ মাসে খুব ভালো হবে, এবং এ মাসে আপনারা কিছুটা হলেও বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, বন্ধুর থেকে সহযোগিতা, এই দিকগুলো কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এ মাসে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। যারা ফুডের ব্যবসা করছেন বা যারা মেডিসিনের ব্যবসা করছেন, মেডিসিনের ব্যবসা বা ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা বা পেট্রোল পাম্পের ব্যবসা, এই দিকগুলো কিন্তু কর্কট রাশির খুব ভালো চলবে। এবং যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন, গভর্নমেন্টের টেন্ডারের কাজের সঙ্গে যুক্ত আছেন বা গভর্নমেন্টের নিয়ে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে, আপনাদের বিশেষ লাভ এবং সফলতার জায়গা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে কর্কট রাশির, গভর্নমেন্টের দিকে, গভর্নমেন্টের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনাদের যথেষ্ট বুদ্ধি কিন্তু বিকাশ ঘটবে, অর্থাৎ এ মাসে কেউ কেউ লোক থাকবে আপনাকে বাটারিং করে, অর্থাৎ আপনাকে তেল দিয়ে আপনার মাথায় হাত বুলিয়ে নিজের কাজ সিদ্ধি করার মতো কিছু সুযোগ সন্ধানী মানুষ কিন্তু আপনাদের এ মাসে কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও বিভ্রান্ত করতে পারে, সেই দিকটা অবশ্যই আপনারা নজর রাখবেন, এরকম আশেপাশে বেশ কিছু মানুষ থাকবে। ওভারঅল কর্কট রাশির অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকটা কিন্তু বিশেষ ভালো। শিক্ষার ক্ষেত্রে আছে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যম দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও আগের থেকে উন্নতি হবে। এবং যারা প্রাইমারি শিক্ষাতে আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনাতে কিছুটা হলেও অমনোযোগী লক্ষ্য করা যাচ্ছে, এদিকগুলো কিন্তু নজর রাখবেন। রাজনৈতিক ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় আসতে চলেছে, আমি এটা আপনাদেরকে বারবার বলছি, দুর্দান্ত সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আসতে চলেছে কর্কট
রাশির। কর্কট রাশির যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ 60 ঊর্ধ্বে ইউরিন প্রবলেম অর্থাৎ মূত্রগতিত কোনো সমস্যা, কিডনির সমস্যা, ব্যাক পেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চোখে সমস্যা, স্কিন ডিজিজ, এই সকল দিকগুলো কিন্তু ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড এই দিকগুলো কিন্তু অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন, এই দিকগুলো কিন্তু সমস্যা আসতে পারে। ওভারঅল কর্কট রাশির কিন্তু শারীরিক পার্টটা যারা 60-এর আগে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, কিন্তু 60-এর ঊর্ধ্বে যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই দিকগুলো নজর রাখবেন। এবং মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের মঙ্গল অবস্থান করছে আপনাদের ঠিক ভাগ্যভাবে, অর্থাৎ আপনারা কিন্তু এই 15 তারিখ অবধি আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, ভাগ্যের দ্বারা বৃহস্পতির ঘরে মঙ্গলের অবস্থান বিশেষ ভালো ফল কিন্তু আপনাদেরকে দিবে। এই 15 তারিখ অবধি ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আটকে থাকা কাজ এই 15 তারিখের আগে অবধি আপনারা কিন্তু হাসিল করার চেষ্টা করুন, সেই যোগ কিন্তু তৈরি হয়েছে এই 15 আগস্ট পর্যন্ত। ওভারঅল কর্কট রাশির মোটামুটি আর্থিক দিকটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, অন্যান্য দিকও মোটামুটি মধ্যম। ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।